নেখা হাত নিজ যুবকর উদ্ভণ্ডালি মহানগরীর অনিলনগর লামকা গেস্ট হাউসত নিশা নিজ যুবকর গুন্ডাগিরি সাতজন নিজ যুবকে আক্রমণ করলে এজন অসমীয়া যুবকক কি হয়েছে তখেতে তার মানে মোকে তার মানে উল্টাকে কলে যে তোর কি হল তোর মূলত কথা নাই আরে তোক মো সুধা নাই মোর অভ্যাসে হচ্ছে কি হয়েছে এনেক এক কথা দুগতত আই কিনে মোক তার মানে ফুটপাথর পরে একদম মারি কিনে মোক পেলাই দিলে আর ইহতে সাতটা আটটামান লয় আছে মোক অকলে আর সাতটা আটটামান মোক অকলে মারিছে সোনার রাখিত মাতাল সাত যুবকে সাধারণ কথাতে প্রহার করলে অসমীয়া যুবকজনক এই ঘটনাক লই নিশা সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির কিন্তু রাইজের অভিযোগ এই ঘটনা নতুন নহয় প্রায় অনিলনগর এই লামকা গেস্ট হাউসলৈ অহা লোকে সুরাপান করে উদ্ভণ্ডালি করে যার বাবে অতিষ্ঠ অঞ্চলবাসী চিউ বুজাইছে কোরবা মিজোরামের একটা গেস্ট হাউস আছে এই গেস্ট হাউস লড়া কিছু আহিছে আহি মানে ইয়াত মানে দোকান পোহার মানে ভাঙি উৎপাত হুলস্থুল একদম মারপিট প্রাইভেট ক্যাম্পাসত সোমা ইমান হুলস্থুল আর এই হোস্টেল তো ইয়াত বহুত মানে অসামাজিক কাম চলে এই হোস্টেল তো আমি সরকারক কো অতি সোনকালে এই মিজোরাম গেস্ট হাউস তো ইয়ার পর আর 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 এই স্ট্যান্ড বিলাক ইয়াতে মিজোরাম মিজোরাম একটা স্ট্যান্ড আছে ট্রেকার স্ট্যান্ড এই স্ট্যান্ডটো আমার এই রেসিডেন্সিয়াল এরিয়া পর উঠাব লাগে সব লক কই থব ইহতর একদম মানে ইয়া কোনো ইয়াতে ময় মাতালি অসভ্যালি এইটা এই মটকাই মারপিট করেছে এখন পরবর্তী সময় ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে উদণ্ড সাত নিজ যুবকক আটক করে নুনমাটির পর গোপাল সিং প্রাগ নিউজ মহানগরীত পুনের সংঘটিত চাঞ্চল্যকর ঘটনা ধন দাবী করে চারি দুর্বৃত্তই ছুরিকাঘাত করে ফারিদ হুসেইন নামৰ এজন যুবকক মঙ্গলবারে মহানগরীর জনকপুরত চাঞ্চল্যকর ঘটনা ফারিদ হুসেইন নামের যুবকক ছুরিকাঘাত চারি দুর্বৃত্তর মঙ্গলবারে মহানগরীর জনকপুরত সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা ফারিদ হুসেইন নামের এইজন যুবকক ছুরিকাঘাত করে চারি দুর্বৃত্তই উল্লেখ্য যে ফারিদ হুসেইন নামের এইজন যুবক মঙ্গলবারে নিশা নিজ বাসগৃহের পর আহি থাকা অবস্থায় আন্ধারর সুযোগ লো প্রথমে আগভেটি ধরে ধন দাবি করে আর তারপিছতেই ফারিদে ধন দিব অমান্তি হওয়াত ছুরিরে আঘাত করে ফারিদক আর লগে লগে ঘটনাস্থলীর পর পলায়ন করে চারি দুর্বৃত্তই ফারিদ যে গাড়ি লি আছে চারিজন লড়াই গাড়ি রখালে রখাই আর ধন দাবি করেছিল ধন দাবি পয়সা ধন নিদিয়ার গাড়ি ভাঙিব ওলাইছিল ফারিদার গাড়ি ভাঙিবলে রখালে।